গ্রীষ্মকালে আইফেল টাওয়ার 15 সেন্টিমিটার লম্বা হতে পারে। তাপীয় প্রসারণের কারণে লোহা গরম হয়ে যায় এবং এর কণাগুলি গতিশক্তি লাভ করে এবং আরও জায়গা নেয়। চীনাবাদাম প্রযুক্তিগতভাবে বাদাম নয়, এটি একটি শক্ত খোসাযুক্ত শুকনো ফল বা বীজ। এটিকে পৃথক করা যায় খোসা এবং অভ্যন্তরীণ কার্নেল হিসাবে। সেই হিসাবে আখরোট, বাদাম, কাজু এবং পেস্তাও বাদাম নয়, এগুলি বীজ। মানুষের দাঁত শরীরের একমাত্র অংশ যা নিজেকে নিরাময় করতে পারে না। দাঁত এনামেলে আবৃত থাকে যা জীবন্ত টিস্যু নয়।